জামায়াত শিবির নিষিদ্ধের সিদ্ধান্ত, 14 দলের গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে জোট শরিকদের বৈঠক, সহিংসতায় নিহতদের স্মরণে আজ দেশজুড়ে শোক পালনের সিদ্ধান্ত। সমন্বয়হীনতায় ধুঁকছে রংপুর জেলা মহানগর কমিটি। ইন্টারনেট বন্ধ, সাধারণ ছুটিতে লেনদেনে বেকায়দায় পড়েন আমদানি রফতানি কারকরা, দীর্ঘমেয়াদে গুনতে হতে পারে বড় মাশুল বলছেন ব্যবসায়ীরা। শঙ্কা জাগাচ্ছে বিমানের বহরে থাকা বোয়িং উড়োজাহাজের যান্ত্রিক ত্রুটি, সম্প্রতি কয়েকটি ঘটনায় নড়ে চড়ে বসেছে মন্ত্রণালয়, রক্ষণাবেক্ষণে গুরুত্ব দেওয়ার তাগিদ। এবং যুক্তরাজ্যের সাউথ পোর্টে ছুরি নিয়ে জনসাধারণের উপর হামলা, 2 শিশু নিহত, আহত অন্তত 9 হামলাকারী গ্রেফতার, ভয়াবহ ও মর্মান্তিক বললেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।